আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ও মাড়ির ব্যথা তাৎক্ষণিকভাবে কমাতে কার্যকরী একটি ঔষধ সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যদিও ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা সঠিক নয় কিন্তু তারপরেও এখন যেহেতু করোনার সময় চলতেছে তো এ সময় অনেক ডেন্টাল পেশেন্ট চেম্বারে সেবা না পেয়ে ফিরে আসতে হচ্ছে মূলত তাদের ব্যাপারটি মাথায় রেখেই ভিডিওটি তৈরি করা ভিওয়ার্স দাঁতে ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে মাড়িতে দাঁতে বেশ কারণে দাঁতে ব্যথা হয়ে থাকে তো ভিওয়ার্স দাঁতের ব্যথায় যদি আপনি ঔষধ খান তাহলে ব্যথাটা কমবে ঠিকই কিন্তু সঠিক চিকিৎসা এটি নাও হতে পারে ব্যথার ওষুধ খাওয়া মানে ব্যথা কমা কমায় রাখা বা কম থাকা এটি দাঁতের সঠিক চিকিৎসা নয় কখনো কখনো দাঁতের ট্রিটমেন্ট শুধুমাত্র ঔষধের মাধ্যমে কিন্তু করা যায় না ভিওয়ার্স যদি ব্যথা অল্প পরিমাণে থাকে প্রথমত আপনি বাসায় পানি গরম করে তার সঙ্গে লবণ দিয়ে কুলকুচি করে দেখতে পারেন যদি অল্প পরিমাণ ব্যথা হয় অল্প থাকে তাহলে আপনি তা এমনিতেই ভালো হয়ে যেতে পারে শুধুমাত্র গরম পানির সঙ্গে লবণ মিশ্রিত করে কুলকুচি করার কারণে লবণে থাকা পটাশিয়াম দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে এবং গরম পানি দাঁতটিকে জীবাণুমুক্ত করে আপনার দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে এছাড়া ভিওর্স যদি বাসায় প্যারাসিটামল গ্রুপের কোনো ওষুধ থাকে যেটি আমরা সাধারণত জ্বর সর্দি কাশি হলেই কিন্তু আমরা প্যারাসিটামল ওষুধটি আমরা খেয়ে থাকি তো ভিওর্স এই প্যারাসিটামল গ্রুপের এই ওষুধটাও আপনি কিন্তু খেতে পারেন যদি অল্প ব্যথা থাকে বা কিছুটা ব্যথা থাকে তাহলে এই প্যারাসিটামল ওষুধের মাধ্যমে সেবনের মাধ্যমে আপনার কিছুটা ব্যথা আপনি কমাতে পারেন বা খেলে কমে যায় এছাড়া ভিউয়ার্স মেইন যে ওষুধটা রয়েছে তা হলো ইটোরিয়ক্সিভ ট্যাবলেট এটি আপনি ফার্মেসিতে বললেই পেয়ে যাবেন যে ইটোরিয়ক্সিভ ট্যাবলেট যেটি খেলে আপনার হয়তো দশ থেকে পনেরো মিনিটের ভিতর দেখবেন যে দাঁতের ব্যথা আপনার ধীরে ধীরে কমে গেছে এই ইটোরিয়ক্সিভ এটি ষাট এম জি নব্বই এমজি এবং একশো বিশ এম রূপে রয়েছে ট্যাবলেট রূপে রয়েছে তো যদি ব্যথা অনেক বেশি থাকে এবং প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে একশো বিশ এম ট্যাবলেটটি আপনি খেতে পারেন অবশ্যই ভরা পেটে খেতে হবে খাবার পরে খেতে হবে তাহলে ভালো ফলাফল পাবেন এবং এই ওষুধটি যারা দেশের বাহিরে রয়েছেন প্রবাসে রয়েছেন সেখানেও এই একই নামে আপনারা ঔষধটি পেয়ে যাবেন ইটোরি এটি একটি গ্রুপ নেম যেটি দেশে বিদেশে সব জায়গায় এই ইটোরিয়ক্সিভ গ্রুপের ওষুধ আপনি পেয়ে যাবেন আপনি ফার্মেসি থেকে যে কোনো কোম্পানির এই ইটোরিয়ক্সিভ গ্রুপের যে কোনো আপনি ওষুধটি খান খেলে আপনার দাঁতের ব্যথা কিছুটা হলেও কমে যাবে আর দাঁতের ব্যথা কমে যাবে আপনি পরবর্তীতে ডাক্তারকে দেখিয়ে নিন এটি ইমার্জেন্সিতে শুধুমাত্র করবেন ইটোরিয়ক্সিভ যে ট্যাবলেট রয়েছে এটি আপনি খেতে পারেন ইটোরিয়ক্সিপ ট্যাবলেট খাবার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ইসোমি প্রাজল বা এন্টি আলসার যেটিকে আমরা গ্যাস্ট্রিকের ঔষধ বলে থাকি এটিও আপনাকে সঙ্গে খেতে হবে আপনি ইটোরিয়ক্সিপও খেলেন সে সঙ্গে আপনাকে নিয়ম অনুযায়ী এই ইসোমি প্রাজল বা গ্যাসের ঔষধ এটি আপনাকে খেতে হবে তো এটি মূলত খাবার হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবেন যে ধীরে ধীরে দাঁতের ব্যথা কমে গেছে তারপরে একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে চেক আপ করিয়ে নেবেন তো ভিওরস ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম